بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। ক্লাসের বিষয় ফিনান্স ও ব্যাংকিং, ব্যবসায় শিক্ষা, নবম ও দশম শ্রেণী। ফিনান্স ও ব্যাংকিং নবম ও দশম শ্রেণী অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, সহকারী শিক্ষক এস এ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় গোপালগঞ্জ। আজকের পাঠের বিষয় ফিনান্স ও ব্যাংকিং। আজকের আলোচনার বিষয় ফিনান্স ও ব্যাংকিং তৃতীয় অধ্যায়, অর্থের সময়মূল্য, টাইম ভ্যালু অফ মানি। অর্থের সময়মূল্য তোমরা বই বের করো, 29-38 পেজের মধ্যে অধ্যায়টা আছে। শুরুতে অধ্যায় পাঠ শেষে তোমরা যা যা জানতে পারবে তা শিখন ফল, তা হলো অর্থের সময়মূল্যের ধারণা ব্যাখ্যা করতে পারবে, অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবে, প্রকৃত সুদের হার নির্ণয় করার পদ্ধতি অনুসরণ করতে পারবে, ঋণের কিস্তি নির্ণয় করার পদ্ধতি বিশ্লেষণ করতে পারবে, সঞ্চয় স্কিমের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবে। অর্থের সময়মূল্য তৃতীয় অধ্যায় শিখন ফল বইতে দিয়ে আছে, তোমরা দেখে নাও। প্রথমে সংশ্লিষ্ট অধ্যায় থেকে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন দেখে নাও। অর্থের সময়মূল্যর কারণ কী, সরল সুদ কী, বাট্টা হার কী, অর্থের ভবিষ্যৎ মূল্য কী, ইএআর পূর্ণরূপ কী, রোল 72 ও 69 কী, বিনিয়োগের সুযোগ ব্যয় কী, ভোক্তা ঋণ কী, সুযোগ ব্যয় কী, ব্যবসার প্রতিটি সিদ্ধান্তের সাথে জড়িত কী, অনুধাবনমূলক প্রশ্ন, চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি ব্যাখ্যা করো, প্রকৃত সুদের হার কাকে বলে, কারবারি প্রতিষ্ঠান দেউলিয়া হওয়ার কারণ কী, অর্থের সময়মূল্যের মূল কারণ কী, চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সরল সুদের চেয়ে বেশি হয় কেন, অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যের উপাদানটি ব্যাখ্যা করো। এবারে এসব অর্থের সময়মূল্য টাইম ভ্যালু অফ মানিতে যাবার আগে কিছু বাজার সদায়ের মূল্য জেনে নিই। 2005 সালে কিছু খাদ্যদ্রব্য মূল্য একটু জেনে নিই। চাল 11 টাকা, সয়াবিন 36 টাকা, মসুর ডাল 14 টাকা, চিনি 28 টাকা, গরুর মাংস 556 টাকা। বর্তমান মূল্য চাল 56 টাকা, সয়াবিন 114 টাকা, মসুর ডাল 65 টাকা, চিনি 60 টাকা, গরুর মাংস 750 টাকা। তাহলে আমরা বুঝতে পারছি যে আগে যে একটা দ্রব্যমূল্যের যে দাম ছিল সেই তুলনায় এখন মূল্যের দাম অনেক বেশি। সময়ের ফলে এই অর্থের মূল্যের একটা পরিবর্তন ঘটছে বলে আশা করি। এবার এসব অর্থের সময়মূল্য টাইম ভ্যালু অফ মানি কী সেটাই বোঝার চেষ্টা করি। চিত্র ভালো করে লক্ষ্য করো। প্রাইস বৃদ্ধি পাইছে, তখন মূল্য কমে গেছে। কী কী সিদ্ধান্ত আসতে পারলে মূল্য যদি কমে তাহলে অর্থের টাকা বাড়ে,
মূল্য যদি কমে অর্থের টাকা বাড়বে, আবার এর বিপরীত ঘটনাও ঘটতে পারে, মূল্য যদি বাড়ে তাহলে অর্থের টাকা কমে। মূল্য এবং অর্থ এক নয়, মূল্য বলতে উপযোগিতার সাথে অর্থের টাকাটাকে পরিমাণ হিসেবে বিবেচিত করা যেতে পারে। এবার সময়ের সাথে অর্থের সময় মূল্যের সম্পর্ক বোঝার চেষ্টা করো। সময় 2030 সাল, অর্থ বর্তমান। বর্তমান থেকে ভবিষ্যৎ মূল্য যেতে মূল্যের তারতম্য হবে, ভবিষ্যৎ মূল্য যেতে অর্থ বেশি ব্যবহার পড়বে। অর্থ বেশি মানেই মূল্য কমে যাওয়া। এখন তোমার অর্থের সময় মূল্যের একটি সংজ্ঞা দিতে পারবে কি? কেন অর্থের সময় বিভিন্ন মূল্য সম্পর্কে ধারণা নেবে তোমরা। অর্থের সময় মূল্য কি? একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য সরবরাহ করা যায় তাকে অর্থের সময় মূল্য বলে। অর্থের সময় মূল্য কি? বর্তমান প্রাপ্ত নগদ অর্থ বিলম্বে পাওয়া নগদ অর্থের চেয়ে বেশি মূল্যবান হওয়ার কারণে অর্থের সময় মূল্যকে বোঝায়। সময়ের পরিবর্তনের সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলে। অর্থের বর্তমান মূল্য কি? ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের মূল্যকে অর্থের বর্তমান মূল্য বলে। অর্থের ভবিষ্যৎ মূল্য কি? বর্তমানে কৃষি পরিমাণ অর্থ নির্দিষ্ট হলে কোথাও বিনিয়োগ করলে ভবিষ্যতে কৃষি দিয়ে নগদ অর্থ পাওয়া যাবে তাকে অর্থের ভবিষ্যৎ মূল্য বলে। তোমরা 100 টাকার নোট দেখতে পাবে, তোমার মামা তোমাকে ইচ্ছালামেই দিতে গিয়ে দুটি উপায়ের মধ্যে একটি পছন্দ করতে বলল, তুমি কোনটি নিতে চাও? 100 টাকা আজকে নিলে 100 টাকা পাবে, আগামীকাল নিলে 100 টাকা পাবে। তুমি নিশ্চয় আজকের টাকাটা নিয়ে নিবে, কেননা বাকির নাম বাকি। তবে আমাদের ফিনান্সের ভাষায় হচ্ছে অর্থের সময় মূল্য পছন্দ। এসো একটু ধারণা অর্থের সময় অগ্রাধিকারের কারণ কী? অনিশ্চয়তা। যে কোনো ব্যক্তি বর্তমানে বেশি প্রাধান্যতা, কেন ভবিষ্যৎ সর্বদা অনিশ্চিত। ভোগ্য অগ্রাধিকার, বেশিরভাগ মানুষ ভবিষ্যতে কোনো দ্রব্য বা সেবা ভোগ অপেক্ষা বর্তমান ভোগকে বেশি প্রাধান্য দেয়। বিনিয়োগ সুযোগ, অধিকাংশ মানুষ ভবিষ্যৎ প্রাপ্ত অর্থের চেয়ে বর্তমান নগদ অর্থের পছন্দ করে। মুদ্রাস্ফীতি, কোনো দ্রব্য বা সেবার মূল্যর ঊর্ধ্বগতিকে মুদ্রাস্ফীতি বলে। মুদ্রাস্ফীতির মধ্যে সংকোচন নিয়ে ধারণা নেওয়ার চেষ্টা করো। বিস্তারিত আলোচনাটা বাড়াবে 70 সালে কফি। এরকম দেখা যাচ্ছে একটা কয়েন হলে হয়তো 80 সালে দুইটা, 90 সালে তিনটা, 2000 সালে 4টা, 2010 সালে 5টা, 2020 সালে 4টা। হাউ ইনফ্লেশন হ্যাজ চেঞ্জ দ্য প্রাইস অফ কাপ অফ কফি ওভার টি। ইনফ্লেশন, ডিফ্লেশন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে উৎপাদন বৃদ্ধি না পেয়ে অর্থের যোগান বেড়ে গেলে, উৎপাদন না বাড়লে দ্রব্য সামগ্রীর যোগান কমে যায়, অর্থের যোগান বেশি থাকে ফলে দ্রব্যমূল্য বেড়ে যায়, অর্থের ক্রয় ক্ষমতা কমে যাওয়াকে যার এই প্রবণতাকে বলা হয়। যখন কোনো দেশের দ্রব্য সামগ্রীর যোগান অপেক্ষা অর্থের যোগান কম হয়, এর ফলে দাম স্তর ক্রমান্বয়ে হ্রাস পায়, তখন তাকে বলা হয় ডিফ্লেশন। সবার মূল্যের গুরুত্ব বোঝার চেষ্টা করি। সুযোগ ব্যয়, যখন কোনো প্রকল্পে বিনিয়োগ করলে অন্য প্রকল্প বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয়, এটিকে বিনিয়োগের সুযোগ ব্যয় বলে। ঋণ গ্রহণের সিদ্ধান্ত, ব্যবসায় অথবা ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক বা যে কোনো প্রতিষ্ঠানে ঋণ গ্রহণের আগে ওই ঋণের কিস্তি পরিশোধের ক্ষমতা বিবেচনা করতে অর্থের সময় মূল্যের প্রয়োজন হয়। বিনিয়োগ প্রকল্প প্রকল্প মূল্যায়ন, বিনিয়োগ প্রকল্পে দীর্ঘমেয়াদের জন্য
অর্থ বিনিয়োগ করা হয় এবং অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য এক নয়। বর্তমান মূল্য নির্ণয় হলো অর্থের সময় মূল্যের একটি গুরুত্বপূর্ণ কৌশল, তা ব্যবহার করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রবৃদ্ধির হার অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের ধারণা ব্যবহার করে বিক্রয় মূল্য বৃদ্ধির হার নির্ণয় করা দেয়। তোমরা অর্থের সময় মূল্য সম্পর্কে যে ধারণাগুলো পেলে আশা করি বুঝতে পারছো। তোমরা আগামীতে নিজেরা বই পড়লে আরও ভালো বুঝতে পারবে আশা করি। আজকের মতো তোমাদের এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।